ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাচ্ছি হলো বাড়িতেই, কালকে কালী পুজো আর আজকে আমরা বাড়িতে যাচ্ছি। আর মা, আমি, ভাই আর মামাম যাচ্ছি। আর মাকে বলে যায়নি, আমার বাড়ির মাকে, যে মা ফোন করেছিল, বলেছি যাব না, কালকে যাব সকালে। তো মার কি রিয়াকশন হয় না হয় তো তোমরা দেখতে থাকো, আর কোথার থেকে যাচ্ছি, কিসে করে যাচ্ছি সেটাও দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, টোটোতে আছি, আর এখন আমরা স্টেশনে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। মাকে তো বলেছি যে যাব না, মার রিয়াকশন দেখতেই পারবে, যে কি খুশি হয় না, রাগ হয়, কি করছে না করছে বাড়িতে মা। কিন্তু আমরা যে 3:30 গাড়িতে যাব, মাকে সেটা বলিনি, মাকে বলেছি আজকে যাব না, কালকে সকালবেলা বেরোবো। তো আমরা এখন বেগমপুর স্টেশনে চলে এসেছি, আর এখন আমি টিকিট কেটে নেব। টিকিট কেটে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টিকিট কাটা হয়ে গেছে, হ্যাঁ 3:00। তো এখন 3:18 বাজে, 3:30 ছাড়বে বারুইপাড়া থেকে। মা আর ভাই আর মামা আসছে, ভাই বাড়ি যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, বাড়ি যাবো বাড়ি যাবো। আমরা মামাই যাচ্ছি, তো 3:25 হয়ে গেছে, এখনো অ্যানাউন্স করেনি। না, বেগমপুর স্টেশনে বসে আছি। দেখো মাম্মা কি করছে, দেখো মাম্মা, এই যে
মাম্মার নতুন জামা জুতো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তুমি পান খাচ্ছ বলো, পান খাচ্ছ? টাটা, মাম্মা এখন টাটা যাবে। আপনি কিছু বলুন, এতদিন পর বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে? আমার কিছু বলেন, বলেন বলেন কিরম লাগছে। আপনি করেন, আপনি বলে দিন আমার। তো আমরা যে ট্রেনে যাবো বারুইপাড়া লোকাল, সেটা 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আমাদের এখানে আমাদের অনেকগুলো ব্যাগ আছে, মামাম আছে, তো আমরা উঠে নিই ট্রেনে, উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটা ফাঁকাই আছে, বেশি ভিড় নেই। স্টেশনে নেমে পড়েছি আর দেখতে যাচ্ছি হাবড়া বা বনগা লোকাল কত নম্বরে দেবে, কারণ আমাদের অশোকনগরে যেতে হলে বনগা লোকাল ধরতে হবে। হাবড়া লোকাল আছে, ভাই ওখানে দাঁড়িয়ে দেখছে আর এখানে মা আর মাম্মা বসে আছে। তোমরা দেখতে থাকো, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি। হাবড়া বনগা লোকাল দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা এখন 8 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এটা
আমি শুধু ভাবছি মা বাড়িতে যাওয়ার পর রিয়াকশনটা কী দেবে, কারণ মাকে আমি এত বড় মিথ্যা কথা বলেছি, এই ফার্স্ট মাকে না জানিয়ে বাড়িতে যাচ্ছি। তো এখনো ট্রেন আসেনি, ট্রেন আসুক, উঠবো ট্রেনে, তোমরা দেখতে থাকো। 2000 years later ভিডিওটা করতে পারিনি, কারণ যারা বনগা লোকালে এসছো তারা জানো বনগা লোকালে প্রচুর ভিড় হয়, ওঠার সময় যেন আমি ভিডিও করতে পারিনি। তো উঠে দেখো কি ভিড়, ট্রেন এখনো ছাড়েনি, একটা সিটও ফাঁকা নেই, তো এত ভিড়, লোক উঠবে, আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। আমি অশোকনগরে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা টিভিতে দেখতে থাকো। তো আমরা অশোকনগর স্টেশনে নেমে গেছি, আর নামার বা ওঠার ভিডিও আমি কোনোটাই করতে পারিনি, কারণ তোমরা সবাই জানো বনগা লোকালে কতটা আর কতটাই ভিড় হয়, আর সত্যি আজকে প্রচুর ভিড় হয়েছিল। তো এখন আমরা অটো আমাদের বাড়ির সবাই বোম্বাই লঙ্কা খেতে ভালোবাসে, তো এখানে বোম্বাই লঙ্কার দাম জিজ্ঞাসা করবো কত। বোম্বাই লঙ্কা কত করে? ওইটা কোনটা নেবে? ওটা সাতানি 20 টাকা। কত প্রদীপ বিক্রি হচ্ছে এখানে, তো যাদের 14 প্রদীপ আছে তারা 14 প্রদীপ কেনে, আমাদের 14 প্রদীপ নেই, তাই আমরা মোমবাতি জ্বালাই কালকে। তো আমরা অটোর কাছে চলে এসেছি, দেখি কোন অটোটা পালপাড়াতে যায়, কারণ সব অটো পালপাড়া যায় না। তো ওটা যাবে পালপাড়া। ভেবেছিলাম তো মাকে বলিনি, মা জানে না, কিন্তু মা রাস্তার সামনেই দাঁড়িয়ে ছিল, আর দেখেও নিয়েছে আমরা আসছি। তো বাড়ি গিয়ে দেখো কি বলে না বলে। ও মামা বলো, যখন আসবো না বলেছি কিরম লাগছিল? খারাপই তো লাগছিল। রাস্তায় দাঁড়িয়েছিলে, আসবো কি না? আসবো কি না?
ফোন করছি ধরিস না। আরে তোমাকে তো সারপ্রাইজ দেবো বলে এরকম করছিল। মানুষে তো বলে আবার যদি না ফোন ধরে তাহলে কেমন লাগে? বাজার কাট করলাম, তোরা আসবি। ঠিক আছে ঠিক আছে, রাগ করে না, তোমাকে তো সারপ্রাইজ দেবো বলে এরকম বলছিলাম। মা হলো এসছি, অনেক খুশি হয়েছে কিন্তু রেগেও গেছিল। মা অনেকদিন ধরে আশা করে আছে আমরা আজকে আসবো পুজোর আগের দিনের জন্য। তো ভিডিওটা এই অবধি, আজকের মতন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।